নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন কয়েকটি মর্নিং গুড হ্যাবিটস এর কথা বলবো যেগুলো যদি আপনারা নিজেদের জীবনে এবং আপনার বাচ্চার জীবনে অভ্যস্ত করে তুলতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনটা আরো বেশি ভালো হয়ে উঠবে আপনারা ফিজিক্যালি এবং মেন্টালি দুই দিক থেকে অনেক বেশি ভালো থাকতে পারবেন তাহলে চলুন আমরা এই ছয়টি মর্নিং গুড হ্যাবিটস এর ব্যাপারে একটু জেনে নিই প্রথম যে মর্নিং গুড হ্যাবিটটা রয়েছে সেটা হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং সকাল সকাল ঘুম থেকে উঠতে গেলে আপনাকে এবং আপনার বাচ্চাকে অবশ্যই আগের দিন রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে না হলে কিন্তু আপনার বাচ্চার বা আপনার কারোরই ঘুমটা ঠিক কমপ্লিট হবে না ঘুমে পোষাবে না এবং যার ফলে সকাল সকাল ওঠাটাও কিন্তু খুব হেক্টিক হয়ে উঠবে আমি যে ছটি গুড হ্যাবিটস এর কথা বলবো সেগুলোতে অভ্যস্ত করার জন্য আপনাকে জাস্ট আধ ঘন্টা এক্সট্রা টাইম দিতে হবে আপনি যদি প্রতিদিন ছটার সময় ঘুম থেকে ওঠেন তাহলে সাড়ে পাঁচটায় উঠুন এবং সাড়ে পাঁচটায় অ্যালার্ম দিয়ে রাখুন তবে অ্যালার্ম দিয়ে আবার স্নুজ করে টাইমটাকে এগিয়ে নিয়ে যাবেন না প্লিজ সেকেন্ড যে হ্যাবিটটার কথা বলবো সেটা হলো আপনি আপনার বাচ্চাকে সকালে ঘুম থেকে উঠিয়ে টয়লেট করিয়ে তাকে ব্রাশ করিয়ে খালি পেটে জল খাওয়ান এবং আপনিও সেই একই কাজ করুন আপনাকে দেখে কিন্তু আপনার বাচ্চা শিখবে এবং খালি পেটে জল খাওয়ার এবং এটা আপনার এবং আপনার বাচ্চা দুজনেরই শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো থার্ড যে হ্যাবিটটা করতে হবে আপনার এবং আপনার বাচ্চার ক্ষেত্রেও সেটা হচ্ছে মেডিটেশন করার হ্যাবিট আপনারা তো জানেনি মেডিটেশন কত গুণ মেডিটেশন বাচ্চার কনসেন্ট্রেশনই শুধু না আপনার কনসেন্ট্রেশনও অনেক বাড়াবে এবং বাচ্চার চঞ্চলতাও অনেক দূর করবে এবং এই মেডিটেশন করার জন্য কিন্তু বিশাল হাইফাই কিছু ব্যবস্থার কোনো নেই আপনি আপনার বেডের বসুন এবং বাভুয়ে বসুন বা পদ্মাসনে বসুন এবং হাত দুটো সামনে রেখে জাস্ট আপনার নিঃশ্বাস প্রশ্বাস যেটা নিচ্ছেন তার উপরে মনোযোগ দিন এবং বাচ্চাকেও বলুন সেটা করতে আপনি বুক ভরে নিঃশ্বাস নিন এবং সেই নিঃশ্বাসটা ধীরে ধীরে ছাড়ুন এবং সেটার দিকেই কনসেন্ট্রেশনটা রাখুন আপনার এবং সেটা যে অনেকক্ষণ ধরে করতে হবে তাও না মিনিট করুন তারপরে আস্তে আস্তে দেখবেন আপনারই ইচ্ছা হবে সেই টাইমিংটা বাড়ানোর জন্য যে কথা বলবো সেটা হলো হালকা এক্সারসাইজ করা আপনি নিজেও হালকা এক্সারসাইজ করুন এবং বাচ্চাকেও তার বয়স অনুযায়ী এক্সারসাইজ করান এতে তার ছোটবেলা থেকে এক্সারসাইজ করার অভ্যাসটাও তৈরি হবে এবং সারা জীবন এই অভ্যাসটাও থাকবে যেটা তার শরীরের পক্ষে অবশ্যই খুবই ভালো হবে আর এক্সারসাইজ করার ফলে আমাদের ব্লাড সার্কুলেশনটাও খুব ভালো হয়ে যাবে এবং আমরা একটা আলাদা এনার্জি পাবো প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে যে খুব গুরুত্বপূর্ণ একটা হ্যাবিট যেটা আমাদের প্রত্যেকেরই নিজেদের নিজেদের জীবনে তোলা দরকার গড়ে জীবনকে সফল করার জন্য করে তোলা দরকার সেটা হলো অ্যাফরমেশন এফরমেশন হল এমন একটা পদ্ধতি যেটা আপনি যেটা নিজে নিজের ভিতর থেকে চান সেটা নিজেকে নিজে বলুন এবং বাচ্চাকে দিয়েও সেটা বলুন বলান আপনি চান যে আপনার বাচ্চা ঠিকঠাক খাওয়া দাওয়া করুক ঠিকঠাক পড়াশোনা করুক এবং সমস্ত ভালো গুণগুলো তার মধ্যে আসুক তো আপনি বাচ্চাকে সেই কথাগুলোই বলান আমরা ছোটবেলায় যেমন একটা ছড়া পড়তাম ছোটবেলায় আমাদের মা বাবারা পড়াতেন সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি এই যে ব্যাপারটা এটাই কিন্তু এনফরমেশন আমি নিজেকে নিজে বলছি যে আমি যেন সারাদিন এই এইগুলো করতে পারি তো সেগুলো প্রতিদিন বলার ফলে কি হবে বাচ্চার ভিতর থেকে সেই বিশ্বাসটা আসবে যে না আমি এইভাবে চলবো কাজগুলো এই কাজগুলো করব না সিক্স হ্যাবিট সেটা হলো হেলদি ব্রেকফাস্ট করা আমরা স্পেশালি মায়েরা কি করি যে তাড়াহুড়োর মধ্যে ম্যাক্সিমাম দিনই পুরো স্কিপ করে যায় কিছু একটা খেয়ে নিলাম হয়ে গেল যেটা একেবারে হেলদি হয় না তো আমাদের প্রত্যেকেরই উচিত বাচ্চাদেরকে যেমন আমরা একটা হেলদি ব্রেকফাস্ট দেবো সেরকম আমাদের বড়দেরও উচিত একটা হেলদি ব্রেকফাস্ট নেওয়া এই ছটি হ্যাবিট যদি আপনি আপনার বাচ্চার মধ্যে গড়ে তুলতে পারেন বা আপনার নিজের ক্ষেত্রে এই ছটি হ্যাবিট যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না আপনার বাচ্চার জন্য আপনার আর চিন্তায় থাকবে না সে ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে হেলদি হবে এবং তার সফলতার দিক থেকেও সে কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের কাছে করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করতে পারেন নেক্সট ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন বা মেসেজ পাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য